করোনা টিকে নিতে বরিশালের বুথগুলোতে উপসে ভরা ভিড় দেখা গেছে। মানুষের গাদাগাদিতেই অনেকে টিকে নিতে না পারিয়া বাড়ি ফিরে গেছে বলে জানাইছে স্থানীয়রা। তো এদিকে টিকে দেওয়ার কেন্দ্র পরিবর্তন হয় ঝামেলায় পড়ছে রাজ্যের মানুষ। কর্তৃপক্ষের লগে আলাপ করলে হেরা জানাইছে মাইকিং করিয়া সবারই জানাইতেছে জায়গা পরিবর্তনের কথা। করোনা দ্বিতীয় ঢেউ শুরুর পর দিয়া বরিশালের সাধারণ মানুষের টিকে নেওয়ার আগ্রহ দিন দিন বাড়তেই আছে। কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার লইয়া মেসেজ পেয়ে আইছে, আবার কেউ প্রথম ডোজ, অনেকে আবার মেসেজ না পাইয়েও ভিড় করতে আছে বুথগুলোতে। এই অবস্থায় বেশ কয়েকদিন ধরিয়া টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য মানুষের উপস্থিতি বেশি হয়েছে। এক ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়াছি এবং লাইন খুব বড়। না, ওনাদের কার্যক্রম ভালো, সবই ভালো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের এই কোভিড-19 মোকাবেলা করার জন্য ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। আমরা যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের বিশাল সমগ্র জনগোষ্ঠীকে আপনাদের ভ্যাকসিনেটেড করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই ভ্যাকসিনের প্রক্রিয়াকরণটা আরও বেটার করা উচিত আমি যেটা মনে করি। যেমন আমাদের যে মেসেজটা আসছে, তখন আমরা সদর হসপিটালে আমাদের কেন্দ্র দিয়েছি, কিন্তু সেই সদর হসপিটাল থেকে এখানে আমাদের রেফার করা হয়েছে, কিন্তু সেই রেফারটা যে করছে তাও তিন চারজনের মাধ্যমে জানতে পারছি যে এই রুম করতে করতে আমরা এক কথা আমরা হয়রানি। এখানে আসার পরও আবার মিসম্যানেজমেন্ট, দেখেন এত বড় একটা লাইন, এভাবে যদি এখন বর্ষা হয় তাহলে আমরা এই মানুষগুলো কোথায় যাব? এখানে তারা করতে পারতো টোকেন সিস্টেম করতে পারতো, তো টোকেন নিয়ে আমরা আমাদের মতো করে একটা নিরাপদ জায়গায় থাকতাম। এভাবে লাইনে তো দাঁড়ানো ঠিক নেই এই পরিস্থিতিতে। তো আমাদের সিরিয়ালয় তো ডাকতো, আমরা ভ্যাকসিন দিয়ে চলে যাইতাম। তো যেহেতু এত বড় জনগোষ্ঠীকে আমাদের ভ্যাকসিনের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে আমি মনে করি একটা প্রপার ম্যানেজমেন্টটা দরকার। আমি এখানে ম্যানেজমেন্টে খুবই ল্যাকিং দেখতেছি। আমাদের মেসেজ আসছে সদর হাসপাতালে গেছি, ওখান থেকে কিছু বলে না, খারাপ ব্যবহার করে। এরপর অনেক কষ্ট করে জানতে পারছি যে এইখানে আবার এইখানে চলে আসছে, এরকম অনেক লোক আসছে এখানে, সবাই আসছে, সবাই এই সদর হাসপাতালের ভুক্তভোগী জিনিসটা। কিন্তু ছুটি নিয়ে চলে আসছি অন্তত এই কাজের জন্য। আমি ওয়েবকে নিয়ে আসছি, সে এসে ওই যাওয়ার পরে ওখানে যায় শুনি যে এর কোনো ই নাই। সবচেয়ে বড় কথা কি, ওখানে কোনো ডেস্কও নাই। আপনি যে যাকে জিজ্ঞেস করবেন বা কোনো একটা নোটিশে লেখা যে এদেরকে ওখানে করা হয়, এরকমও কিছু নাই। আচ্ছা, আমি এইমাত্র ভ্যাকসিন দিয়েছি, আমার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো সমস্যা নেই, সবাই নিতে পারেন। মানুষের ভিড় সামলাইতে নার্স ডাক্তারগো হিমশিম খাইতে দেখা গেছে। বরিশাল নগরীতে ব্যাপক পরিসরে শুরু হইতেছে করোনা ভ্যাকসিনের প্রদান কার্যক্রম। প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হইতেছে ভ্যাকসিন বুথ। অনেক লোক আসে, তারা খুব আগ্রহী, টিকেটা নিতে পারলে মনে হয় কি ধন্য মনে করে তারা। প্রতিদিন আমাদের গড়ে 250 টিকা আমরা দিতে পারি, 250 লোককে আমরা টিকে দিতে পারি। ভিড় পর্যাপ্ত, ভিড় প্রতিদিন 300-350-এর উপরে লোক থাকে। এত ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ ই করে, দেওয়ার জন্য আমরা দিতে পারি না, আমাদের সময়তে হয় না। 2টার পর আমরা 5টাও বেজে যেতে পারে টিকে দিতে, এত ভিড় হয়। কার্যক্রম এর মাননীয় মেয়র মহোদয় স্যারের নির্দেশ অনুযায়ী আমরা, যেহেতু লকডাউন চলতেছে এবং করোনা প্রকোপ বাড়তেছে, সেহেতু আমরা চাইছি মেয়র মহোদয় স্যারের নির্দেশ অনুযায়ী যে 30টা ওয়ার্ডে জন্য 30টা বুথ করে, যাতে জনগণ সহজে কেন্দ্রে আসতে পারে, সেই হিসাবে আমরা 30টা ওয়ার্ডে 30টা বুথের মাধ্যমে টিকা দিতেছি। যাতে মেডিকেল কলেজ এবং সদর হসপিটালে, যেহেতু আপনারা জানেন যে করোনা রোগী এবং করোনা ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে জেলা সদর হসপিটাল, তো সেক্ষেত্রে ওইসব জায়গায় যদি কেউ টিকা নিতে যায় তাহলে দেখা যেতেছে টিকা নিয়ে তার সুবিধা হওয়ার থেকে দেখা যেতেছে তার আক্রমণের হারটা বেশি বেড়ে যাবে, যে করোনা এফেক্টেড হইতে পারে। সেক্ষেত্রে সেই যে কথাগুলো বিবেচনা করে আপনার মেডিকেল কলেজের পাশে যেখানে করা যাবে সেসব জায়গায় এবং হসপিটাল এবং ক্লিনিক বেসড সেসব জায়গা গুলোতে সেন্টারগুলো করা হয়েছে আর কি। ইনশাল্লাহ আগামী শনিবার থেকে 30টা ওয়ার্ডের জন্য 30টা বুথ আমাদের কার্যকর হবে ইনশাল্লাহ। মাননীয় মেয়র মহোদয় সরাসরি তদারকি করতেছেন সমস্ত বিষয়ে। বরিশাল নগরীতে ব্যাপক পরিসরে শুরু হইতেছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হবে ভ্যাকসিন বুথ, যার ফলে বুথের সংখ্যা বৃদ্ধি পায়। একদিকে যেমন মানুষের চাপ কমবে, তেমনি পাড়া মহল্লায় বুথ সুবিধা পাওয়ায় বাইরে যাবে ভ্যাকসিন গ্রহীতাদের সংখ্যা। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি।